রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া কাকড়াছড়ি পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পিছনে মোটরসাইকেলে থাকা একজন আরোহী গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে। জানা যায়, শনিবার বেলা 2:30 সময় চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাঙ্গাল হালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ নুরুল আমিন। এদিকে সংগঠিত চাঁদের গাড়িটি পালিয়েছে।